এডুকেশনাল রিসার্চ ফর এফেক্টিভ এপিস্টোমোলজিক্যাল স্টাডি প্রথমেই আমরা আলোচনা করতে চাই দর্শন কাকে বলে দর্শন বা ফিলজফি হল এমন একটি অনুশীলন ক্ষেত্র যা সবসময়ই এই জগতের জ্ঞানকে আবে জ্ঞানের তৃষ্ণা যাদের পরিতৃপ্ত হয় না তাদেরকেই সাধারণভাবে দার্শনিক বলে আর এই সব সবসময়ই জগতের বিভিন্ন রহস্য বিভিন্ন সত্য আবিষ্কার করতে সবসময় সচেষ্ট হয় এই গবেষকদের দ্বারা পরিচালিত বা অনু যে অনুশীলন পদ্ধতি তাই হলো ফিলোজফিক্যাল স্টাডি দর্শনের কতগুলি গুরুত্বপূর্ণ আলোচ্য ক্ষেত্র বা আলো ভাগ রয়েছে তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ হলো এপিস্টোমোলজিক্যাল স্টাডি দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয়টি হল মেটাফিজিক্যাল স্টাডি এবং তৃতীয় গুরুত্বপূর্ণ বিষয়টি হলো এক্সিওলজিক্যাল স্টাডি আজকে আমরা এই ক্লাসে এপিস্টোমোল এপিস্টোমোলজিক্যাল স্টাডি নিয়ে অনুশীলন করব শুরুতেই প্রথমে বলতে চাই দর্শনের এপিস্টোমোলজিক্যাল স্টাডি বলতে কি বোঝায় এপিস্টোমোলজিক্যাল স্টাডি হচ্ছে এমন একটি দার্শনিক অনুশীলন ক্ষেত্র বা অনুশীলন বিভাগ যেখানে জ্ঞান বা জ্ঞান সম্বন্ধীয় বিভিন্ন বিষয়গুলিকে নিয়ে অনুশীলন করা হয়ে থাকে জ্ঞান জ্ঞান কাকে বলে জ্ঞানের প্রকৃত রূপ কি জ্ঞানের বিভিন্ন বৈশিষ্ট্যগুলি কি কেমন কি ধরনের উৎস কী যথার্থ জ্ঞান কাকে বলে অযথার্থ জ্ঞান কাকে বলে জ্ঞান লাভের প্রণালীগুলি কী রয়েছে ইত্যাদি বিভিন্ন রকমের জ্ঞান বিষয়ক প্রশ্নগুলি যথাযথ উত্তর অনুসন্ধান করার উদ্ধার উদ্দেশ্যেই দর্শনের এই বিভাগটির উৎপত্তি হয়েছে শিক্ষামূলক গবেষণার সাথে এভিস্ট্রোমোলজিক্যাল স্টাডির একটি ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে অর্থাৎ এডুকেশনাল রিসার্চ হল এমন একটি ফিলোজফিক্যাল স্টাডি বা এমন একটি অনুশীলন পদ্ধতি যা মূলত দর্শনের এপিস্টোমোলজিক্যাল স্টাডির যে ক্ষেত্রটি রয়েত্রটি রয়েছে তাকে সমৃদ্ধ করতে সদা সর্বদা সচেষ্ট হয়ে থাকে এখানে যে বিবেচ্য বিষয়গুলি গুরুত্ব পায় তার মধ্যে যেমন হলো নলেজ নোন নোয়ার নেচার অফ নলেজ অ্যাপ্রোচেস টু অ্যাকুয়ার নলেজ লিমিটস অফ নলেজ অর্থাৎ জ্ঞান কি নলেজ অর্থাৎ জ্ঞান কি গেয়ো কি জ্ঞাতার লক্ষণ কী জ্ঞানের প্রকৃতি কি জ্ঞান লাভে বিভিন্ন অ্যাপ্রোচগুলি কী রয়েছে এবং জ্ঞানের সীমাবদ্ধতা কী রয়েছে এই সমস্ত বিষয়গুলি এপিস্টোমোলজি থেকে আলোচনা করা হয়ে থাকে শিক্ষামূলক গবেষণায় পূর্ণ একটি বিবেচ্য বিষয় হলো জ্ঞানকে জ্ঞান বিষয়ক চর্চা করা অর্থাৎ শিক্ষার্থীদের শিক্ষার ব্যবস্থা করা একজন শিক্ষার্থীকে কিভাবে কি ধরনের জ্ঞান প্রদান করলে জ্ঞান চর্চা কিভাবে করলে তাদের মধ্যে পূর্ণ সত্তার বিকাশ বা পূর্ণাঙ্গ জীবনশৈলীর বিকাশ হবে সে সম্পর্কে শিক্ষা বিজ্ঞানের গবেষণায় বিশেষ গুরুত্ব দেওয়া হয়ে থাকে এখানে মূলত গুরুত্ব দেওয়া হয়ে থাকে যে বিষয়গুলি তার মধ্যে একটি প্রধান বিষয় হল মানসিক বিকাশ এবং আবেগজনিত বিকাশ মানসিক বিকাশ একটি একটি শিক্ষার্থীর মানসিক বিকাশ যদি উপযুক্ত পরিমাণে হয়ে থাকে তাহলে সেই শিক্ষার্থীটি একদিন তার নিজের করণীয় অকরণীয় বিষয়গুলিকে স্পষ্টভাবে নির্ধারণ করতে পারে নিজের জীবনকে উপযুক্তভাবে পরিচালন করতে পারে জীবনকে প্রগতির অভিমুখে চালনা করতে পারে মনের বিকাশ বলতে সবাই বোঝায় যে একজন মানুষের যে মন মনের যে বিভিন্ন গুণগুলি আছে অপরিণত অবস্থায় থাকে তাকে উপযুক্ত জ্ঞান সরবরাহের দ্বারা উপযুক্ত জ্ঞান চর্চার দ্বারা সেই সকল অপরিণত বিষয়গুলিকে পরিণত করা বা তার গুণগত বা ক্রিয়াগত বা পরিমাণগত পরিবর্তন পরিবর্তন ঘটানোর জন্য জ্ঞানকে উপযুক্তভাবে চর্চা করা জ্ঞানকে উপযুক্তভাবে অনুশীলন করা জ্ঞানকে উপযুক্তভাবে উপলব্ধি করা এ সমস্ত বিষয়ে শিক্ষামূলক গবেষণায় বিশেষ গুরুত্ব লক্ষ্য করা যায় গুরুত্বপূর্ণ বিবেচ্য বিষয় হলো জ্ঞান জ্ঞান কাকে জ্ঞান কাকে বলে যখন জগতের বিভিন্ন রকম যে বৈশিষ্ট্যগুলি রয়েছে তৎসম্বন্ধীয় যে বৈ তথ্যগুলি সাধারণ অবস্থায় অনাবিষ্কৃত অবস্থায় বাইরের জগতে যখন পতিত থাকে পড়ে থাকে সে সম্পর্কে মানুষ জানতে পারে না বুঝতে পারে না সে তথ্যগুলি কেবলই তথ্য থাকে সে তথ্যগুলির কিছু ঘটনা বা কিছু বিষয় রূপেই বিভিন্নভাবে বিভিন্ন জ্ঞান বিজ্ঞানে আলোচিত হয় গুরুত্ব পায় তবে গবেষণার দ্বারা মানুষ যখন বা আত্মপ্রচেষ্টার দ্বারা মানুষ যখন সেই তথ্যগুলিকে চর্চা করে চর্চা করে এবং মনের মধ্যে সে নিজের মতো করে মানসিক গুণ বা বৈশিষ্ট্য অনুসারে সেগুলিকে কল্পিত রূপ প্রদান করে বা সেগুলির সম্বন্ধীয় কল্প নির্মাণ করে তখন বলা হয় যে সে তথ্যের জ্ঞানের রূপান্তর ঘটেছে অর্থাৎ যতক্ষণ পর্যন্ত না সে তথ্য অনুশীলিত চর্চিত বা উপলব্ধির দ্বারা মনের মধ্যে চিত্ররূপে সঞ্চিত হচ্ছে সংগৃহীত হচ্ছে ততক্ষণ পর্যন্ত তাকে জ্ঞান বলা যেতে পারে না এই জ্ঞান হচ্ছে ভারতীয় ঐতিহ্য অনুসারে বিদ্যার সমতুল্য অর্থাৎ যা আমাদের মনের মধ্যে সেই জড়তা জড়োভাবকে বা জড়তার জায়গাগুলিকে নির্মূল করতে সাহায্য করে মানুষের মনের সে যে সমস্ত গুরুত্বপূর্ণ ক্রিয়াশীলমূলক ক্রিয়ামূলক দিকগুলি রয়েছে সেগুলিকে ক্রিয়াশীল করে মানুষের মানসিকতাকে উন্মুক্ত করে মানুষকে সৃজন সৃজনী করে সৃজন সৃজনক্ষম করে তোলে এবং মানুষের মনের মধ্যে যে ক্ষেত্র রয়েছে সে ক্ষেত্রে জ্ঞানমূলক ক্ষেত্রে নিত্য নতুন জ্ঞান রচনার পরিপ্রেক্ষিতে নির্মাণ করতে সাহায্য করে সুতরাং শিক্ষামূলক গবেষণায় জ্ঞানমূলক বিষয়টি বা জ্ঞানমূলক চর্চাটি একটি গুরুত্বপূর্ণ বিষয় এরপরে গুরুত্বপূর্ণ বিষয়টি হলো নোন গেও কি অর্থাৎ জানার বিষয়টি কি হবে সনাতন ভারতীয় দর্শনের পরি জানার বিষয়কে সাধারণভাবে প্রমেয় বলা হয়ে থাকে প্রমেয় মানে প্রমেয় কথাটির অর্থ হলো যে বিষয়ে আমি জ্ঞান অর্জন করব আচ্ছা প্রমেয় সম্পর্কিত দু রকমের জ্ঞান হতে পারে একটি যথার্থ জ্ঞান বা পূর্ণ জ্ঞান বা উপযুক্ত জ্ঞান আর টেছে বা অপূর্ণ জ্ঞান বা ভ্রান্ত জ্ঞান পূর্ণ জ্ঞান বা যথার্থ জ্ঞানকে ভারতীয় দর্শনের পরিভাষায় প্রমা বলা হয়ে থাকে এবং অযথার্থ জ্ঞানকে ভারতীয় দর্শনী পরিভাষায় অপ্রমা বলা হয়ে থাকে সুতরাং প্রমা এবং প্রমেয় এই উভয়ের সমন্বয় এই উভয়ই প্রমেয় এই উভয়ের সমন্বয় এই উভয়ই উভয় ক্রিয়াই সম্পন্ন হয় প্রমেয় থেকে প্রমেয় কেন্দ্রিক অর্থাৎ প্রমেয় ভিন্ন প্রমেয় ছাড়া প্রমাও যেমন সম্ভব নয় অপ্রমাও সম্ভব নয় তাহলে শিক্ষার পাঠ্যক্রমে শিক্ষক শিক্ষার্থীদেরকে কি পড়াবেন কি কি বিষয়গুলি চর্চা করবেন এবং সে চর্চিত বিষয়গুলিকে কিভাবে যথার্থ জ্ঞান হতে পারে এবং অযথার্থ জ্ঞানের পরিমণ্ডলকে নিয়ন্ত্রণ করা যেতে পারে সে সম্পর্কে শিক্ষামূলক গবেষণায় বিশেষ প্রচেষ্টা লক্ষ্য করা গেছে বৈদিক শিক্ষা ব্যবস্থা থেকে শুরু করে আধ আধুনিককালের শিক্ষাব্যবস্থা পর্যন্ত এই পাঠ্যক্রমের উপর অনুশীলন পাঠ্যক্রমকে নিয়ে চর্চা করা পাঠ্যসূচিকে নিয়ে চর্চা করা শিক্ষামূলক গবেষণার একটি প্রধান বিবেচ্য বিষয় রূপে গুরুত্ব পেয়েছে এরপরে যে বিষয়টি হচ্ছে নোয়ার মানে জ্ঞাতা জ্ঞানী এবং অক্তি বা অজ্ঞ ব্যক্তির মধ্যে তফাৎ কী জ্ঞানী ব্যক্তি যদি হয় তাহলে সেক্ষেত্রে সেই ব্যক্তির কি কী লক্ষণ লক্ষ্য করা যায় যদি সে জ্ঞানী না হয় তাহলে সেক্ষেত্রেই বা কী ধরনের বৈশিষ্ট্য লক্ষ্য করা যায় যে জ্ঞানী ব্যক্তি নিজের সম্পদগুলিকে উপযুক্তভাবে পরিবেশের প্রয়োজন অনুসারে নিজের প্রয়োজন অনুসারে সমাজের প্রয়োজন অনুসারে সমাজের প্রয়োজন অনুসারে রাষ্ট্রের প্রয়োজন অনুসারে কাজে লাগাতে পারে তার যথাযথ অভিব্যক্তি ঘটাতে পারে তবে এক্ষেত্রে আত্মপ্রচেষ্টা আত্মপ্রত্যয়ের প্রয়োজন হয় অর্থাৎ জ্ঞানী ব্যক্তিরা সহজেই আত্মপ্রত্যয় হতে পারে বা আত্মপ্রচেষ্টার দ্বারা জ্ঞানকে প্রয়োগ করে অর্থাৎ জ্ঞানী ব্যক্তি হচ্ছেন তিনি যিনি উপযুক্ত বা যথার্থ বিদ্যার দ্বারা নিজের মানসিক বৈশিষ্ট্যগুলিকে নিজের মানবীয় গুণগুলিকে উপলব্ধি করতে পেরেছেন উপলব্ধি করতে পারেন নিজের আবেগজনিত গুণ বা বৈশিষ্ট্যগুলিকে উপলব্ধি করতে পারেন সেগুলি করতে পারেন প্রয়োজন মতো সেগুলিকে নিয়ন্ত্রণ করতে পারেন নিজের নৈতিকতার বিষয়গুলিকে প্রয়োজন অনুসারে সামাজিক নৈতিকতার পরিমণ্ডল অনুসারে সামাজিক নৈতিকতার বিবেচ বিবেচ্য বিষয় অনুসারে সে বিষয়গুলিকে প্রয়োগ করতে পারেন কাজে লাগাতে পারেন সেগুলোকে মানিয়ে নিতে পারেন সামাজিক ক্ষেত্রে বিভিন্নভাবে সমাজের বিভিন্ন মানুষকে উপলব্ধ সমাজের বিভিন্ন মানুষকে উপলব্ধি করতে পারেন মানুষের বিভিন্ন ভাবনা চিন্তা চা পাওয়া জায়গাগুলিকে সহযোগিতা সহানুভূতি প্রতিযোগিতা এই সমস্ত বিভিন্ন বিষয়গুলিকে উপযুক্তভাবে উপলব্ধি করতে পারেন জ্ঞানী মানুষ আবার সুন্দর এবং কুশিতের মধ্যে তফাত করতে পারেন জ্ঞানী মানুষ উচিত অনুচিতের উচিত অনুচিতের মধ্যে তফাৎ করতে পারেন জ্ঞানী মানুষ যুক্তির পরিমণ্ডলে জগৎকে বিশ্লেষণ করতে পারেন জ্ঞানী মানুষ উপযুক্তভাবে বিচার্য বিষয়গুলি সম্বন্ধে বিচার করতে পারেন জ্ঞানী মানুষ নিজের প্রকৃত স্বরূপ আবিষ্কার করতে পারেন এবং জানতে পারেন নিজের কি কী করণীয় এবং কী কী কর পরিবেশের জন্য কী কী করণীয় পরিবেশের জন্য কি কী করণীয় নয় মানব সভ্যতার জন্য কী করণীয় কী করণীয় নয় রাষ্ট্রের জন্য কি করণীয় কী করণীয় নয় অর্থাৎ শুধু জ্ঞান থাকলে জ্ঞানী বলা যায় না জ্ঞানের উপযুক্ত প্রতিফলন জ্ঞানের ব্যবহারিক ক্ষেত্রের প্রয়োগ জ্ঞানী মানুষের প্রধান লক্ষণ শিক্ষামূলক গবেষণায় দেখা যায় দেখা যায় এই প্রতিফলন বা রিফ্লেকশানের প্রতি অধিক মাত্রায় গুরুত্ব দিয়ে থাকে শুধুমাত্র তাত্ত্বিকতার মধ্যে শিক্ষামূলক শিক্ষামূলক গবেষণার আলোচ্য বিষয় বা রিসার্চ ফাইন্ডিংসগুলো সীমাবদ্ধ থাকে না অর্থাৎ যে থিওরি নলেজ ওরিয়েন্টেড বা জ্ঞান নির্ভর জ্ঞান সম্বন্ধীয় যে তত্ত্বগুলি রয়েছে সে জ্ঞান নির্ভর তত্ত্বগুলিকে উপযুক্ত পরিমাণেকে উপযুক্ত পরিমাণে বা ব্যবহারিক ক্ষেত্রে প্রয়োগ করার জন্য এডুকেশন রিসার্চ হলো একটি প্রয়োগ নির্ভর গবেষণা পদ্ধতি আবার বলা হয় এই শিক্ষামূলক গবেষণায় তাৎক্ষণিকভাবে কোনো সমস্যার সমাধানের জন্য গবেষণার বিশেষ ব্যবস্থা রয়েছে যাকে আমরা অ্যাকশন রিসার্চ বলে থাকি তাহলে সামগ্রিকভাবে বলা যাচ্ছে যে জ্ঞান কী হবে জ্ঞানের বিষয় কী হবে জ্ঞানী ব্যক্তির লক্ষণ কী হবে ইত্যাদি বিষয়গুলিকে নিয়ে চর্চা করা প্রকৃত জ্ঞানের বৈশিষ্ট্য কী হবে যে জ্ঞান যে জ্ঞান সাধারণভাবে নিরপেক্ষ যে জ্ঞান পক্ষপাত দুঃসে যথার্থ যে জ্ঞান নৈর্ব্যক্তিকতার বৈশিষ্ট্যের দ্বারা সমর্থিত সে জ্ঞান হলো সে জ্ঞান হলো প্রকৃত জ্ঞান অর্থাৎ যথার্থ জ্ঞানের স্বরূপ কি যথার্থ জ্ঞানের বৈশিষ্ট্য কি যথার্থ জ্ঞান কি কখনো এরকম হতে পারে যে কোনো একজন ব্যক্তি নিজের ব্যক্তিগত পছন্দ অপছন্দের ভিত্তিতে সত্যের স্বরূপকে উদ্ঘাটন করছেন পারে না সত্যের গ্রহণযোগ্যতা সত্যের ব্যবহারিকতা সত্যের গুরুত্ব সর্বদা সার্বজনীন হওয়া প্রয়োজন জ্ঞানের স্বরূপ কী হওয়া উচিত সে সম্পর্কেও সে সম্পর্কেও শিক্ষা গবেষ শিক্ষামূলক গবেষণায় বিশেষ পদক্ষেপ বা বিশেষ ব্যবস্থা লক্ষ্য করা যায় অর্থাৎ শিক জ্ঞানের ধার শিখ জ্ঞানের প্রকৃতি কী হবে স্বরূপ কী হবে সে সম্পর্কেও শিক্ষামূলক গবেষণায় বিশেষ ব্যবস্থা রয়েছে এরপরে যে গুরুত্বপূর্ণ বিষয়টি হলো জ্ঞান আমরা কি কীভাবে কত রকমভাবে অর্জন করতে পারি জ্ঞান লাভের প্রণালীগুলো কি কি। জ্ঞান লাভের প্রণালী জ্ঞান লাভের বিভিন্ন প্রণালী আছে প্রচলিত কথার মধ্য দিয়ে মানুষ বলে গ্রন্থ অধ্যয়ন করলে জ্ঞান লাভ করা যায় বিভিন্ন ব্যবহারিক জীবন ব্যবহারিক বিষয়গুলির সাথে প্রত্যক্ষভাবে ক্রিয়া প্রতিক্রিয়াভাবে জ্ঞান লাভ করা যায় জ্ঞান লাভ করা যায় আত্মবিশ্লেষণ আত্ম অনুশীলনের মাধ্যমে তবে যদি সনাতন দর্শন অনুসারে ভারত তবে যদি সনাতন দর্শন অনুসারে ভারতীয় দর্শন অনুসারে যদি জ্ঞান লাভের প্রণালীগুলি সম্পর্কে আলোচনা করা করার চেষ্টা করা হয় তাহলে দেখা যাবে যে এখানে কতগুলি গুরুত্বপূর্ণ উপায় বা পদ্ধতির কথা বলা আছে প্রত্যক্ষ প্রত্যক্ষ বলে একটি গুরুত্বপূর্ণ জ্ঞান লাভের প্রণালীর কথা উল্লেখ অর্থাৎ একজন ব্যক্তির মধ্যে যে পঞ্চ ইন্দ্রিয় রয়েছে সে পঞ্চ ইন্দ্রিয়ের সাথে বাহ্যিক জগতের উপাদানগুলির পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়ার ভিত্তিতে যে অনুশীলন হয় সে অনুশীলনের ফলে লব্ধ যে জ্ঞান বা বিবেচ্য বিষয় সে বিবেচ্য বিষয় কিই সাধারণভাবে সাধারণভাবে প্রত্যক্ষ জ্ঞান বলে এখানে যেখানে যে পঞ্চ ইন্দ্রিয় সে পঞ্চ ইন্দ্রিয়র প্রত্যক্ষণ বলতে যে এখানে চাক্ষুষ প্রত্যক্ষণ স্নে স্পর্শ স্পর্শজনিত প্রত্যক্ষণ এবং এ সমস্ত বিভিন্ন প্রত্যক্ষণগুলি রয়েছে বাহ্যে বাহ্যিক জগতের বা বাহ্যিক পরিবেশের বিভিন্ন উপাদানগুলিকে বিভিন্নভাবে উপলব্ধি করা এবং প্রত্যক্ষভাবে সেই ইন্দ্র ইন্দ্রিয়ের সন্নিকর্ষের মাধ্যমে উপলব্ধি করা মাধ্যমে যে জ্ঞান হয় তাই হলো প্রত্যক্ষ জ্ঞান এরপরে গুরুত্বপূর্ণ যে বিবেচ্য বিষয়টি হলো বা জ্ঞান লাভের প্রণালীটি হলো তা হলো অনুমান অনুমান এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে অনুমিত জ্ঞান লাভ হয়ে থাকে প্রত্যক্ষ জ্ঞান অর্থাৎ যে জ্ঞানকে প্রত্যক্ষ করা হয়েছে প্রত্যক্ষ করা হয়েছে সে প্রত্যক্ষ জ্ঞানের উপর ভিত্তি করে অপ্রত্যক্ষ কোনো বিষয় সম্পর্কে জ্ঞান লাভ করার প্রণালীকেই প্রমাণ বলা হয়ে থাকে অনুমান বলা হয়ে থাকে এই অনুমানের মধ্যে যে জ্ঞান লাভ অনুমান প্রক্রিয়ার মাধ্যমে যে জ্ঞান লব্ধ হয় তাকে অনুমিত জ্ঞান বলা হয়ে থাকে এছাড়া রয়েছে শব্দ জ্ঞান বলা হয় সাধারণভাবে মানুষ গ্রন্থ অধ্যয়ন বা গ্রন্থচর্চার মাধ্যমে যেভাবে টেস্টিমোনিয়াল বা শব্দ জ্ঞান বলা হয়ে থাকে টেস্টিমোনি বা শব্দ জ্ঞান বলা হয়ে থাকে কিন্তু এরপরে গুরুত্বপূর্ণ একটি জ্ঞান লাভের প্রণালী হলো অনুপলব্ধি নন অ্যাম্প্রিহেনশান তারপরে গুরুত্বপূর্ণ প্রণালীটি হলো যেমন উপমান কম্প্যারিজেন এ সমস্ত গুরুত্বপূর্ণ জ্ঞান জ্ঞানলাভি রয়েছে সকল জ্ঞান লাভের প্রণালীগুলি কীভাবে জ্ঞান জ্ঞানের আবিষ্কারে জ্ঞানের প্রকৃত স্বরূপ উদ্ঘাটনে সাহায্য করে থাকে সে সম্পর্কে শিক্ষামূলক গবেষণায় বিশেষ রকমের প্রচেষ্টা বা প্রবণতা লক্ষ্য করা যায় এরপরে যে বিবেচ্য বিষয়টি হলো জ্ঞানের সীমাবদ্ধতা মানুষের জ্ঞানের সীমাবদ্ধতা লক্ষ্য করা যায় যে সমস্ত বৈশিষ্ট্যগুলির জন্য সাধারণভাবে যে বৈশিষ্ট্যগুলি যেমন বলা হয় যে মানুষের আত্মপ্রচেষ্টার মধ্যে যদি ঘাটতি থাকে আত্মসক্রিয়তার মধ্যে যদি ঘাটতি থাকে আত্মপ্রবণতার মধ্যে যদি ঘাটতি থাকে তাহলে সেক্ষেত্রে তাদের দ্বারা অর্জিত জ্ঞান সব সময় প্রকৃত বা উপযুক্ত সময় প্রকৃত বা উপযুক্ত হয়ে ওঠে না সেক্ষেত্রে কিছু সীমাবদ্ধতা লক্ষ্য করা যায় সব সময় জ্ঞানের সীমাবদ্ধতাকে উপেক্ষা করার জন্য ব্যক্তিকে নৈর্ব্যক্তিক মানসিকতার অধিকারী হওয়া প্রয়োজন অর্থাৎ জগতে যাকে যে অবস্থাতে পাওয়া যাচ্ছে জ্ঞান যে যে অবস্থাতেই আছে তাকে উপযুক্তভাবে যাচাই করা তাকে যাচাই করা তাকে বিভিন্নভাবে অনুশীলন করা অনুশীলন করার মাধ্যমে যাচাই করার মাধ্যমে জ্ঞানের যে প্রকৃত স্বরূপ বা প্রকৃত নির্যাসটি মানুষের সামনে প্রকাশিত হচ্ছে সে নির্যাসটিকে স্পষ্ট করা এবং সেই সম্পর্কিত জ্ঞানকে গ্রহণ করা এবং সেই সম্পর্কে জ্ঞানকে প্রতিষ্ঠা করা জ্ঞান বলা হয়ে থাকে যখন কোনো ব্যক্তি এই প্রচেষ্টার দ্বারা শুধুমাত্র তাত্ত্বিকভাবে কোনো জ্ঞানকে সংগ্রহ করে কিন্তু তার প্রায়োগিক দিককে গুরুত্ব দেয় না সেক্ষেত্রে বলা যেতে পারে সে ব্যক্তির দ্বারা অর্জিত জ্ঞানের গুরুত্ব ততটা তাৎপর্যপূর্ণ নয় ইহা হলো জ্ঞানের সীমাবদ্ধতা শিক্ষামূলক গবেষণায় শিক্ষামূলক গবেষণায় বিশেষভাবে গুরুত্ব দেওয়ার চেষ্টা করা হয় রিফ্লেক্টিভ এডুকেশন রিফ্লেকশন অর্থাৎ শুধুমাত্র থিওরিটিক্যাল কনসেন্ট্রেশনের মধ্যেই বা তাত্ত্বিক সীমাবদ্ধ স্বীকরণের মধ্যে তাত্ত্বিকভাবে শিক্ষামূলক বিষয় বা জ্ঞানমূলক বিষয়টি সীমাবদ্ধ থাকে না জ্ঞানমূলক বিষয়গুলিকে ব্যবহারগুলিকে ব্যবহারিক ক্ষেত্রে উপযুক্তভাবে প্রয়োগ করার মাধ্যমে প্রতিফলন ঘটানোর মাধ্যমে কিভাবে শিক্ষা প্রক্রিয়া সমৃদ্ধি ঘটানো যায় সে সম্পর্কেও শিক্ষামূলক গবেষণার বিশেষ প্রচেষ্টা লক্ষ্য করা যায় আপনারা মনোযোগ সহকারে এই বক্তব্যগুলি শুনছিলেন এই ক্লাসটিকে অ্যাটেন্ড করছিলেন আপনাদের তাহলে লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ